হ্যালো সেকেন্ড ইয়ার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আমি আরও একটি ভিডিও আজকেই তৈরি করছি, যাতে করে এটা তোমাদের আজকেই শেয়ার দিতে পারি। সো এই ভিডিওটা হচ্ছে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এর যে রাইটিং অংশ, রাইটিং অংশের যে টু, সেই টু এ হচ্ছে অর্থাৎ বি পার্টে আমি এটা প্রশ্নটা আলোচনা করছি। তোমাদের প্রশ্ন আমি একটা শেয়ার দিয়েছি, সো এটারই এটা থেকে আমি প্রশ্নটা আলোচনা করি। দেখো, এটা 17 সালের কোশ্চেন, সেই কোশ্চেনটা থেকে আমি এখানে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। যেমন এই প্রশ্নটা, রাইটিং এর অন্তর্গত বি পার্টের যে রাইটিং এর অংশ, সেখানকার 7 নম্বর কোশ্চেনটা, যেমন এই কোশ্চেনটা 4 মার্কের আসে। কোশ্চেনটা এরকম যে, হোয়াট উড বি দ্য ফর্ম, ভয়েস অ্যান্ড স্টাইল অফ এ রাইটিং অন দ্য টপিক ইংলিশ রোম্যান্টিক পোয়েট্রি। ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, এটা ধরো একটা টপিক, এই টপিকের উপর একটা প্যারাগ্রাফ বা এসে লিখতে যাবে। তো এই এসেটার বা এই রাইটিংটা, মানে এটা নিয়ে একটা যে রাইটিং তুমি লিখবে, সেই রাইটিংটার ফর্ম কী হবে, এটা কি, এটা কি এসে হবে, প্যারাগ্রাফ হবে, না কি হবে, এটা তোমার ভয়েস, এটা লিখার ক্ষেত্রে তুমি কোন ধরনের ভয়েসে লিখবা, সাবজেক্টিভ না অবজেক্টিভ, না কি ধরনের ভয়েসে লিখবা, অথবা এটা রাইটিং এর স্টাইলটা কি হবে। তো এই প্রশ্নটা নিয়ে আমি এখন আলোচনা করছি। তো আশা করি এটা তোমাদের ইজি করে দেবো। দেখো একটু খেয়াল করে, তো শুরুতেই তোমরা টপিকটার দিকে একটু তাকাও। টপিকটার দিকে তাকাতে গেলে এখানে দেখো যে ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, এটাই হচ্ছে টপিক। আর এটা এটা কি ধরনের ফর্ম, রাইটিং এর কোন ফর্মে এটা হতে পারে, তো এটা দিয়ে তোমরা একই সঙ্গে এটা এসেও হতে পারে, আবার প্যারাগ্রাফও হতে পারে। বাট এই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, এটা হচ্ছে মার্কস হচ্ছে 4। সো 4-এর হিসাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা কিন্তু একটা প্যারাগ্রাফ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই ফর্মের ক্ষেত্রে যে ফর্মটা কি হবে, এই যে এখানে ফর্ম ভয়েজের মাঝখানে একটু কমা হওয়ার কথা ছিল, কিন্তু কমাটা হয়নি। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু তোমাকে আর একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, যে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি, 7 নম্বরের এই প্রশ্নটা, এবং এই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি, এবং এইটার এই যে ফর্ম, এটা আলাদা জিনিস, ভয়েজ আলাদা জিনিস, এমনকি স্টাইল আলাদা জিনিস। তো এখানে বলছে যে এই যে টপিক ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, এইটার ফর্ম কি হবে, ভয়েস কি হবে, এবং হচ্ছে কি বলে স্টাইল কি হবে। তো সেটা নিয়ে আর কি, এই তিনটা কি হবে সেটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো এটার সঙ্গে আরো বেশ কিছু জিনিস আসে, যেমন এটার অডিয়েন্স কি হবে, এটাও হতে পারে, আবার আসতে পারে এটার পারপাস কি হবে, এটাও আসতে পারে। তো এই প্রশ্নটা আমি একবারে আমি আলোচনা করছি, যাতে করে এই 5টা জিনিস, অর্থাৎ ফর্ম, ভয়েস, স্টাইল, পারপাস এবং অডিয়েন্স, এই 5টা জিনিসই যাতে তোমরা লিখতে পারো আসলে, সেটাই আমি বলে দিচ্ছি। দেখো, বলা হচ্ছে যে এটার ফর্ম হতে পারে যে দ্য ফর্ম অফ রাইটিং রিলেটেড টু দ্য টপিক, এই টপিকের একটা নাম দিয়ে দিলা, যে নামটা দিবে রিলেটেড টু দ্য টপিক ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, শুড বি এ প্যারাগ্রাফ। তো এটা বলতে পারো, দ্য ফর্ম অফ রাইটিং রিলেটেড টু দ্য টপিক ইংলিশ রোমান্টিক পোয়েট্রি শুড বি এ প্যারাগ্রাফ, অথবা শুড বি অ্যান এসে, অথবা শুড বি এ লেটার, এরকম অনেক কিছু হতে পারে। তো আমি এখানে যেটা বলবো, রেকমেন্ড করবো, সেটা হচ্ছে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে শুড বি এ প্যারাগ্রাফ। এখানে অনেক কিছু হতে পারে, যেমন ধরো এখানে টাইটেল এইটা, তাই এটা দিলা হচ্ছে প্যারাগ্রাফ। বাট এখানে অন্য রকমের টাইটেল যদি হতো, তখন এটা এসে হতে পারতো, এ লেটার হতে পারতো, তারপরে এ স্টোরি হতে পারে, ক্রিটিক্যাল রাইটিং হতে পারে, রিসার্চ পেপার হতে পারে, অথবা রিসার্চ আর্টিকেল হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তাহলে ফর্ম, আশা করি বুঝতে পেরেছো, ফর্ম হচ্ছে রাইটিংটা কোন ধরনের, যেমন এটা এসে কিনা, প্যারাগ্রাফ কিনা, লেটার কিনা, স্টোরি কিনা, ক্রিটিক্যাল রাইটিং বা রিসার্চ পেপার বা রিসার্চ আর্টিকেল কিনা, এটাই জানতে চায় হচ্ছে ফর্মের ক্ষেত্রে। তাহলে ইংলিশ রোমান্টিক পোয়েট্রি এটা জাস্ট আমরা বলতে পারি একটা প্যারাগ্রাফ। এখানে যদি এরকম ইয়েটা থাকতো যে হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য রাইটিং ইউর স্কুল ডেইজ, স্কুল ডেইজ নামে যদি তোমার একটা ইয়ে থাকতো, তাহলে আমরা এটা কী বলতাম, তাহলে এটা স্কুল ডেইজ দিয়ে কিন্তু এটা অনেক কিছু হতে পারে, যেমন লেটার হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, তারপরে এসে হতে পারে। সবচেয়ে বেস্ট যে মানে সেফটির যে জায়গাটা, তুমি হয়তো বললা প্যারাগ্রাফ, তোমার টিচার হয়তো বললো যে না এটা এসে, না এটা লেটার হতে পারে। তো তো সেক্ষেত্রে যেটা করতে পারো সেটা হচ্ছে অব্লিক দিয়ে দিতে পারো, যেমন এই যে ইংলিশ রোমান্টিক পোয়েট্রি,
এই এইটা নিয়ে যদি আমরা ফর্ম বলতে চাই, তাহলে এটা এসেও হতে পারে, আবার এটা প্যারাগ্রাফও হতে পারে। তো এসে এবং প্যারাগ্রাফ দুইটাই এখানে তুমি লিখবা এবং সেটা অবলিক করে দিবা, অবলিক দিয়ে এসে অর প্যারাগ্রাফ এভাবে দিতে পারো। দুই নম্বরে হচ্ছে ভয়েস অফ রাইটিং। তো ভয়েস অফ রাইটিং সাধারণত সবসময়ের জন্য দুইটা, একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টিভ হচ্ছে রাইটার তার নিজের সম্পর্কে যখন কথা বলে তখন সেটা হয় সাবজেক্টিভ, নিজের সম্পর্কে বা নিজের কোনো বিষয়ে, ভালো লাগা মন্দ লাগা, নিজের ইমোশন প্যাশন এগুলো নিয়ে যখন কথা বলে তখন সেটা হচ্ছে সাবজেক্টিভ। আর অন্য কোনো বিষয় নিয়ে থার্ড পার্টি বা থার্ড পার্সন সম্পর্কে যখন কথা বলে তখন সেটা হয়ে যায় অবজেক্টিভ। তাহলে এই দুই ধরনের ভয়েস রয়েছে, একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ। তাহলে আমরা এইখানে ইংলিশ রোমান্টিক পোয়েট্রি এইটার কি হবে, তাহলে এটাকে আমরা বলতে পারি দ্য ভয়েস অফ রাইটিং শুড বি অবজেক্টিভ। কি জন্য ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, আমরা রোমান্টিক পোয়েট্রি অন্য একটা জিনিস নিয়ে কথা বলছি, আমরা কিন্তু আমাদের নিজের সম্পর্কে বলছি না, দ্যাট মিনস এটা হচ্ছে অবজেক্টিভ। এরপরে স্টাইল, স্টাইলটা কি, হোয়াট ইজ দ্য স্টাইল অফ রাইটিং, এটা যদি বলে তাহলে রাইটিং এর যে স্টাইল, স্টাইল দুইটা, একটা হচ্ছে ফর্মাল অথবা ইনফর্মাল। কারণ এখানে যখন আমরা ইংলিশ রোমান্টিক পোয়েট্রি সম্পর্কে বলছি, অন্য একটা গ্র্যান্ড টপিক, বড় একটা টপিক, সেহেতু আমরা তখন বলছি এটা এটার স্টাইলটা হচ্ছে ফর্মাল, ফর্মালি এখানে লিখতে হবে, এখানে তুমি উল্টা পাল্টা কিছু লিখতে পারবো না। বাট এখানে যদি হতো তোমার স্কুল ডেজ, তোমার কলেজ লাইফ বা তোমার ভিলেজ এগুলো নিয়ে যদি কোনো টপিক দেওয়া থাকতো তখন তুমি কিন্তু এটা ইনফর্মাল বলতে পারতে। তাহলে আমরা যেটা স্টাইলের ক্ষেত্রে বলবো, স্টাইল দুই রকমের, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল হচ্ছে যেগুলো আমরা ইনফর্মাল টপিক, যেমন স্কুল ডেজ, কলেজ লাইফ এই জাতীয় ইয়েতে আমরা তখন ইনফর্মাল, বা ক্যাম্পাস লাইফ এই জাতীয় ইয়েতে আমরা লিখবো হচ্ছে ইনফর্মাল, বা চাইল্ডহুড মেমোরি, হ্যাঁ এগুলো হচ্ছে ইনফর্মাল। বাট এই যে এখানে যেটা রয়েছে ইংলিশ রোমান্টিক পোয়েট্রি অথবা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শেক্সপিয়ার বা WBF এদের উপরে যদি লিখতে বলে তখন সেটা হবে অবশ্যই তোমার হচ্ছে ফর্মাল, ফর্মালি লিখতে হবে, এখানে তুমি উল্টা পাল্টা সেন্টেন্স লিখতে পারবে না। এরপরে আরেকটা আছে অডিয়েন্স, অডিয়েন্স এটা যদিও এখানে দেয়নি অডিয়েন্স, তাও অনেক সময় দিয়ে দিতে পারে, হয়তো স্টাইল বাদ দিলেও যে ফর্ম, ভয়েস অথবা অ্যান্ড অডিয়েন্স কি হবে। তো সেক্ষেত্রে যেটা করতে পারো যে অডিয়েন্স দিয়ে, যে অডিয়েন্স ইজ এ গ্রুপ অফ রিডার্স ফর হোম দ্য রাইটার রাইটস। অডিয়েন্স হচ্ছে কারা, অডিয়েন্স হচ্ছে গ্রুপ অফ রিডার্স যার জন্য করতে পারে, মানে রাইটাররা লিখেছে। তবে এখানে আমরা অ্যান্সার যেটা দেবো, দ্য অডিয়েন্স ক্যান বি কিড অর্থাৎ বাচ্চা কাচ্চা হতে পারে, অডিয়েন্স ক্যান বি ইন্টেলেকচুয়াল পার্সনস, মেধাবী লোকজন এটা পড়তে পারে। তবে এখানে যেহেতু ইংলিশ রোম্যান্টিক পোয়েট্রি, এটা তো আর সাধারণ লোকে পড়বে না, এটা অবশ্যই স্টুডেন্টরা পড়বে অথবা ইন্টেলেকচুয়াল পার্সনরা পড়বে। তাহলে আমরা এখানে দিয়ে দেবো ইন্টেলেকচুয়াল পার্সনস অবলিক লার্নার্স, তাহলে আমাদের এইটার হচ্ছে অডিয়েন্স হবে ইন্টেলেকচুয়াল পার্সনস অবলিক লার্নার, মানে অডিয়েন্স হবে। এরপরে পারপাস, পারপাস হচ্ছে দ্য পারপাস ইজ দ্য রিজন অফ রাইটার রাইট। পারপাসটা কি, তাহলে এইখানে যদি পারপাস দেওয়া থাকে তাহলে পারপাসটা হবে দ্য পারপাস অফ রাইটিং ইংলিশ রোমান্টিক পোয়েট্রি ইজ টু সেন্ড মেসেজ, ইজ টু সেন্ড মেসেজ টু দ্য লার্নার, লার্নারদেরকে মেসেজ দেওয়ার জন্য, লার্নারদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, এই হচ্ছে এইটার পারপাস, এই রাইটিংটার পারপাস। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফর্ম, ভয়েস অ্যান্ড স্টাইল এটাই আসবে, তবে যদি কখনো অডিয়েন্স এবং পারপাস আসে তখন এখানে এইভাবে বলবো যে ওই রাইটিংটার অডিয়েন্সকে, তো এটা হতে পারে ইন্টেলেকচুয়াল পিপুল, কিড হতে পারে, তারপরে লার্নার্স হতে পারে, স্টুডেন্ট তারা তারা হতে পারে। আর পারপাস হচ্ছে অবশ্যই এটা ইনফরমেশন দেওয়া বা মেসেজ দেওয়া, কোনো একটা জিনিস জানানো, কোনো একটা তথ্য জানানো অডিয়েন্সকে, তো এটা হচ্ছে পারপাস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইগুলো আরও ডিটেইলে যখন আমরা আমাদের মান্থলি হচ্ছে পেজে, পেইড গ্রুপে যখন পড়াবো সেটা হচ্ছে আরও ডিটেইলে পড়ানো যাবে। এটা আমাদের 5 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে সেকেন্ড ইয়ারে, নিউ সেকেন্ড ইয়ারে, সেখানে তো আমরা মান্থলি পেমেন্টে পড়াবো। সো এখানে একেবারে ডিটেইল, যেটা যার মানে যার পরে আর ডিটেইল হয় না, এরকম ডিটেইলে আমরা ওখানে এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করবো।
তো ঠিক আছে, আজকে পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার কথা হবে, আর নেক্সট ক্লাসেও হয়তো দু একদিনের মধ্যে আবার নিব। এই জন্য আর ফার্স্ট ইয়ারকে তো ক্লাস নিতে হচ্ছে না, তোমরা যারা আছো সবাই সেকেন্ড ইয়ার, নিউ সেকেন্ড ইয়ার আর ওল্ড সেকেন্ড ইয়ার, তো আমাকে দুইটা ক্লাস নিতেই হচ্ছে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, নেক্সট ক্লাসে কথা হবে, আল্লাহ হাফেজ।